तो प्रथमे आमरा चले जाच्छी देखो पपुलेशनेर प्रपार्टीज बा वैशिष्ट्यসমূह। तो माने पपुलेशनेर प्रथम जे वैशिष्ट्य आमरा देखते पाई सेटा कि ना पपुलेशनेर घनत्व बा पपुलेशन डेंसिटी। एबार घनत्व बा डेंसिटी बोलते तोमरा कि बुझो ना एक निर्दिष्ट एरियाते बा निर्दिष्ट एलाकाते जे परिमाण होच्छे कि संख्याय बसबास करबे। तो आमरा देखलाम जे एई जे एकटु आगेई बोलछिलाम जे वेस्ट बेंगलेर पपुलेशन डेंसिटी माने कि वेस्ट बेंगलेर टोटाल एरिया और वेस्ट बेंगले कत मानुषेर संख्या ताहले एरियार संगे आमरा संख्याके यदि भाग करे दिई ताहले आमरा कि पेये जाबो पपुलेशन डेंसिटी पेये जाबो। कि बोललाम बुझते पारले अर्थात एक निर्दिष्ट एलाका बा आयतने प्राप्त संख्यार प्रकाश के आमरा पपुलेशन घनत्व बोली, ताई ना। पपुलेशन डेंसिटी माने कि पपुलेशन डेंसिटी इक्वल टू एरिया बाई होच्छे कि नाम्बार, ताई ना, टोटाल एरिया बाई टोटाल नाम्बार। ठीक आछे, एटाके यदि आमरा क्यालकुलेट करी ताहले आमरा पपुलेशन डेंसिटीटा इजिली पेये जाबो। এবার এই পপুলেশন ডেন্সিটি দেখো দুটি উপায়ে প্রকাশ করা যায়। একটা হচ্ছে কি দেখো ক্রুড ডেন্সিটি বা স্থূল ঘনত্ব এবং বাস্তুতান্ত্রিক ডেন্সিটি বা ইকোলজিক্যাল ডেন্সিটি। ঠিক আছে, বাস্তুতান্ত্রিককে আমরা ইকোলজিক্যাল ডেন্সিটিও বলতে পারি। তো দেখো স্থূল ঘনত্ব বা ক্রুড ডেন্সিটি বলতে আমরা কি বুঝি? দেখো মোট এলাকা আয়তন পিছু জীবের মোট সংখ্যা, হ্যাঁ, বা বায়োমাসের প্রকাশকে আমরা এই ক্রুড ডেন্সিটি বলে থাকি। যেমন একটা উদাহরণ দেখলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। দেখো বলছে স্থলভূমির প্রতি বর্গ কিলোমিটার পিছু হরিণের সংখ্যা। বুঝতে পারলে একটা স্থলভূমিতে দেখা গেল যে প্রতিটা বর্গ কিলোমিটার পিছু হরিণের কত সংখ্যা সেটাকে আমরা কি বলছি না ক্রুড ডেন্সিটি বা স্থূল ঘনত্ব বলি। কিন্তু অন্যদিকে দেখো ইকোলজিক্যাল ডেন্সিটি বলতে আমরা কি বুঝি? দেখো প্রকৃত বাসযোগ্য মোট এলাকা। এই যে একটু আগে বললাম যে স্থলভূমি মানে শুধু অরণ্য আমরা বলছি না, যদি আমরা বলতাম যে একটা নির্দিষ্ট ফরেস্টের মধ্যে হরিণের ডেন্সিটি তাহলে সেটা হয়ে যেত কি ইকোলজিক্যাল ডেন্সিটি। বাট এখানে আমরা কি বললাম না টোটাল দেখো টেরিস্ট্রিয়াল মানে টোটাল স্থলভূমি। কি বললাম বুঝতে পেরেছো? ধরো তোমাকে বলা হলো তোমার একটা আছে নির্দিষ্ট একটা টাউন, সেই টাউনের মধ্যে কতজন মানুষের ডেন্সিটি। এখন যদি বলা হলো শুধু টাউন না, পুরো এলাকা যেখানে মানুষ থাকুক বা নাই থাকুক সবটা এরিয়াটা নিলাম এবং যে জায়গাটায় বসবাস করছে সেখানকার মানুষের সংখ্যা নিলাম, দিয়ে আমরা কি করলাম যদি হচ্ছে কি সেখানে আমরা ডেন্সিটি বার করার চেষ্টা করি তখন তাকে আমরা কি বলি না ক্রুড ডেন্সিটি। আর যদি যেখানে শুধুমাত্র বাসযোগ্য এলাকা থাকে, প্রকৃত বাসযোগ্য এলাকা, সেখানে যদি আমরা হচ্ছে কি দেখো বায়োমাস মানে যদি আমরা ডেন্সিটি বার করার চেষ্টা করি তখন তাকে আমরা কি বলছি ইকোলজিক্যাল ডেন্সিটি বা বাস্তুতান্ত্রিক ডেন্সিটি বলে থাকি। ওকে, তাহলে এই দুটো জিনিস আপাতত তোমরা বুঝতে পারলে কি? এই দুটো জিনিস তোমরা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বলো, বাকি যারা রয়েছো সমস্যা থাকলে বলো। ঠিক আছে, সমস্যা থাকলে বলবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো এবার দেখো, এবার আমরা দেখব কি 2 নম্বর ক্যারেক্টার হিসাবে আমরা কি দেখতে পাই না পপুলেশন ডিসপারশন। ঠিক আছে, পপুলেশনের ডিসপারশন আমরা দেখতে পাই। তো পপুলেশনের ডিসপারশন যেটাকে আমরা বলি পপুলেশনের বিসরণ, এটা বাংলা মানে। তো এখানে কিছুই নেই। দেখো একটা পপুলেশনে যে স্পিসিস একটা একটা তোমরা কি দেখলে যে একটা পপুলেশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম পপুলেশন কি নিয়ে গঠিত হয়? স্পিসিস নিয়ে গঠিত হয়, তাই না? একই ধরনের স্পিসিস। তো সেই প্রজাতিগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটাকে আমরা কি বলছি ডিসপারশন। তো একটা পপুলেশন স্টাডি করলে আমরা দেখতে পাই 3 ভাবেই তারা থাকতে পারে। একটা আছে দেখো রেগুলার বা নিয়মিত, একটা আছে দেখো বিক্ষিপ্ত বা র্যান্ডাম, আর একটা দেখো পুঞ্জীভূত বা ক্লাম্পস। তো রেগুলার মানে দেখতে পাচ্ছ এই ছবিতে যে যখন হচ্ছে কি ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে প্রেজেন্স রয়েছে। দেখো প্রত্যেকটাই দেখো নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট হচ্ছে কি তোমার পরিমাণে তারা কি রয়েছে একটার সঙ্গে একটা করে সজ্জিত হয়ে রয়েছে। আবার দেখতে পাচ্ছ যখন এরা দেখো র্যান্ডাম মানে কি যেখানে খুশি মানে র্যান্ডামলি কোথাও আছে কোথাও নেই যদি থাকে এরকমভাবে যদি ডিসপারশন আমরা দেখতে পাই তখন তাকে র্যান্ডাম ডিসপারশন আমরা বলে থাকি। আবার যদি হচ্ছে কি দেখো ক্লাম্পস কি মানে কলোনি টাইপের, হিউম্যান যেমন কলোনি তৈরি করে ঘর তৈরি করে, তাই না? দেখো এখানে একটা কলোনি দেখতে পাচ্ছ, এখানে একটা কলোনি দেখতে পাচ্ছ, এখানে একটা কলোনি দেখতে পাচ্ছ, দেখো এখানে একটা কলোনি দেখতে পাচ্ছ। তো এইভাবে যদি কলোনি তৈরি করে থাকে তখন তাকে আমরা কি বলি ক্লাম্পস বা পুঞ্জ। তাহলে ডিসপারশন পপুলেশনের ক্যারেক্টারে যদি পপুলেশন ডিসপারশন আমরা দেখি তাহলে 3 প্রকারে দেখতে পাই। একটা হচ্ছে রেগুলার ডিসপারশন, এটা হচ্ছে র্যান্ডাম ডিসপারশন, এটা হচ্ছে ক্লাম্পস ডিসপারশন। ঠিক আছে, এই 3 প্রকারের আমরা পপুলেশন ডিসপারশন আমরা দেখতে পাই। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। চলো এবার দেখো, হ্যাঁ স্যার, এবার এই যে পয়েন্টটা আমরা পড়বো না এটা কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে দেখে নাও। সেটা হচ্ছে কি এজ স্ট্রাকচার। তো যদি আমরা একটা পপুলেশন স্টাডি করি, সেই পপুলেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ওই পপুলেশনে বসবাসকারী হ্যাঁ তোমার হচ্ছে জীবের বয়স ভিত্তিক যে স্টাডি। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে স্পিসিসগুলোকে মিলে একই সেম স্পিসিসগুলোকে মিলে যখন পপুলেশন তৈরি হচ্ছে, তাহলে এই পপুলেশনে যে স্পিসিসগুলো রয়েছে তারা নিশ্চয়ই একই ধরনের হবে না। তো তাদের হচ্ছে দেখো তিনটে এজ গ্রুপে ভাগ করা হয়েছে। কি কি? এক নম্বর তোমরা মনে রাখো যেটাকে আমরা বলি প্রি রিপ্রোডাক্টিভ স্টেজ, মানে ধরো মানুষের কথাই বলো না, মানুষের দেখবে বাচ্চা কাচ্চাদের বয়স তাদের যখন ধরো তো তাদের বয়স হচ্ছে কি তোমার 15-16 নিচে, ঠিক আছে, ধরো 0 থেকে শুরু করে বা 1 থেকে শুরু করে 15-16 বছর পর্যন্ত বা 17-18 বছর পর্যন্ত, ওই সংখ্যাটাকে আমরা কি বলবো প্রি রিপ্রোডাক্টিভ বা আমরা বলতে পারি প্রাক প্রজনন। কারণ সেই সময় ওদের হচ্ছে কি রিপ্রোডাক্টিভ অর্গানগুলো অ্যাক্টিভ হয় না, তারা রিপ্রোডাক্টিভ গেলি মানে তোমার হচ্ছে কি পার্টিসিপেট করতে পারে না। আচ্ছা, এটা একটা ক্লাস অফ হচ্ছে কি তোমার আমরা দেখতে পাই। নেক্সট আমরা দেখতে পাই কি রিপ্রোডাক্টিভ, যারা হচ্ছে রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ রিপ্রোডাক্টিভ। আবার আমরা কি দেখতে পাই 3 নম্বরে পোস্ট রিপ্রোডাক্টিভ, তাই না? আমরা এই তিনটে গোষ্ঠীর মানুষ তো দেখতে পাই, মানে তিনটে গোষ্ঠীর হচ্ছে কি আমরা দেখতে পাই। তাহলে এই প্রি রিপ্রোডাক্টিভকে আমরা বলছি কি প্রাক প্রজননক্ষম জীবগোষ্ঠী, রিপ্রোডাক্টিভটাকে আমরা বলতে পারি প্রজননক্ষম জীবগোষ্ঠী, আর পোস্ট রিপ্রোডাক্টিভটাকে আমরা কি বলতে পারি না পরপ্রজননগত জীবগোষ্ঠী বা হচ্ছে কি তোমার পরবর্তী হচ্ছে কি প্রজননগত জীবগোষ্ঠী। অর্থাৎ যারা বৃদ্ধবিদ্ধা, তাই না, যারা বৃদ্ধবিদ্ধা অর্থাৎ যাদের বয়স হচ্ছে কি 60 ঊর্ধ্ব, তো তাদেরকে আমরা পোস্ট রিপ্রোডাক্টিভ রাখতে পারি। তাহলে আমরা একটা পপুলেশনে যদি আমরা বয়সভিত্তিক গোষ্ঠী নির্বাচন করি, তাহলে আমরা মোটামুটি 3 ধরনের বয়সভিত্তিক গোষ্ঠী আমরা পেলাম। সেক্ষেত্রে একটাকে বললাম প্রি রিপ্রোডাক্টিভ মানে প্রাক প্রজননক্ষম, রিপ্রোডাক্টিভ মানে প্রজননক্ষম, আর হচ্ছে কি তোমার পোস্ট রিপ্রোডাক্টিভ বা প্রজনোত্তর, ঠিক আছে, যারা হচ্ছে কি তোমার প্রজনন পার করতে পারে না। তো সেক্ষেত্রে ভালো করে শোনো, এই বিভিন্ন পপুলেশনকে স্টাডি করে বা বিভিন্ন ইকোসিস্টেমটাকে স্টাডি করে দেখা গেছে যে এইরকমভাবে যদি আমরা এজ ভিত্তিক গোষ্ঠী তৈরি করি এবং তাদেরকে একটা কাল্পনিক পিরামিডের আকারে যদি সাজাই আমরা, তাহলে আমরা কি পাবো না এজ পিরামিড পাবো। কি পাবো? এটা বয়স ভিত্তিক পিরামিড বা এজ পিরামিড পাবো, বুঝতে পারলে? তাহলে প্রি রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ, পোস্ট রিপ্রোডাক্টিভ এই গোষ্ঠীগুলোকে যদি আমরা বয়সভিত্তিকভাবে যদি পিরামিড আকারে সাজাই, তাহলে তাকে আমরা কি বলি বয়সভিত্তিক পিরামিড বা এজ পিরামিড। তো কাল্পনিক 3টে পিরামিডের আকার বিভিন্ন পপুলেশনে আমরা দেখতে পাবো। কিছু ইকোসিস্টেমের ক্ষেত্রে দেখতে পাবো, দেখো চওড়া ভূমিযুক্ত পিরামিড যেটাকে আমরা কি বলি পিরামিড উইথ ব্রড বেস। আবার কিছু ক্ষেত্রে দেখতে পাবো ঘণ্টাকৃতি বা বেল শেপের পিরামিড। আবার কিছু দেখতে পাবো আমরা আর্ন শেপেড বা উল্টানো কলসির মতন পিরামিড। তো ভালো করে শুনে নাও, যে ইকোসিস্টেমে, ঠিক আছে, বা যে পপুলেশানে আমরা কি দেখতে পাই, যে পপুলেশানে আমরা দেখতে পাবো যে এই যে প্রথমেরটা 1 নম্বরটার ক্ষেত্রে কি আমি এইখানেই তোমাদেরকে থার্ড ব্র্যাকেট দিয়ে বর্ণনা করে দিচ্ছি, যে পপুলেশানে তোমরা দেখতে পাবে যে প্রি রিপ্রোডাক্টিভ গ্রেটার দেন হচ্ছে কি তোমার রিপ্রোডাক্টিভ গ্রেটার দেন হচ্ছে কি তোমার পোস্ট রিপ্রোডাক্টিভ। ভালো করে শুনে নাও, অর্থাৎ যে পপুলেশানে আমরা দেখতে পাবো পোস্ট রিপ্রোডাক্টিভ থেকে রিপ্রোডাক্টিভ বেশি, আবার রিপ্রোডাক্টিভ থেকে হচ্ছে কি তোমার প্রি রিপ্রোডাক্টিভ বেশি। তো সেই ধরনের পপুলেশনটাকে ক্ষেত্রে আমরা যদি এজ পিরামিড করি, তাহলে আমরা এরকম কি দেখতে পাবো না ট্রায়াঙ্গুলার, বা এটাকে আমরা বলতে পারি ট্রায়াঙ্গুলার পিরামিড, ট্রায়াঙ্গুলার বা প্রশস্ত ভূমিযুক্ত পিরামিড বা ব্রড বেস পিরামিড, বুঝতে পারলে? তো এটা যদি আমরা বিভিন্ন কান্ট্রি দেখি, তাহলে যেমন হচ্ছে তোমার ইন্ডিয়াকে বলতে পারো, ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই কি না আমরা ইন্ডিয়াতে এরকমভাবে দেখতে পাবো, যেমন এখানে বায়োলজিক্যালি বলা রয়েছে যেমন প্যারামিসিয়ামের সংখ্যা, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই মানে তোমার হচ্ছে কি চৌড়া ভূমিযুক্ত পিরামিড দেখতে পাই। তো ইন জেনারেল তোমাদেরকে মনে রাখার জন্য আমি বললাম আমাদের ভারতে যদি আমরা পপুলেশনগুলোকে মানে যদি আমরা ওই রিপ্রোডাক্টিভ অনুযায়ী পোস্ট রিপ্রোডাক্টিভ প্রি রিপ্রোডাক্টিভ ভাগ করি, দেখবে আমাদের এখানে বয়স্কদের সংখ্যা হচ্ছে কি তোমার কম, রিপ্রোডাক্টিভ সংখ্যা তার থেকে একটু বেশি, আর প্রি রিপ্রোডাক্টিভ সংখ্যা অর্থাৎ বাচ্চা কাচ্চার সংখ্যা আরও বেশি। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, দাও এক মিনিট, হ্যাঁ হ্যালো, মেলটা হচ্ছে কি দেখো তুমি আর অফিসিয়াল টাইমের আগে দেখবে না, তো একটু অধ্যবসায় আর আমি টাইমে করে দিই, ক্লাসটা শেষ করে তারপর করব, ওকে। অফিসিয়াল আবার ছাড়াটা দেখবে না, আমি কালকে মানে আজকেই করে দেবো, লোড করো আমি করে দিচ্ছি। না তুমি কালকেই করো, অফিসিয়াল আবার আমি করবো, আমি আজকে রেডি করে পাঠিয়ে দেবো। ঠিক আছে। আরে বাবা অফিসিয়াল টাইমের আগে কেউ তোমার মেলই দেখবে না, ঠিক আছে? তো কালকেই করবে। ঠিক আছে রাখো। চলো দেখো তাহলে এক্ষেত্রে ভালো করে দেখো, তাহলে আমরা কি দেখলাম এখানে তিন ধরনের আমরা কি দেখতে পাই, দেখো তিন ধরনের আমরা মোটামুটি আমরা কি দেখতে পেলাম, তিন ধরনের গোষ্ঠী দেখতে পেলাম। একটা দেখো ট্রায়াঙ্গুলার শেপেড, একটা হচ্ছে তোমার বেল শেপেড, এটা হচ্ছে আর্ম শেপেড। তো সেক্ষেত্রে ভালো করে দেখো যে আমরা বললাম যদি রিপ্রোডাক্টিভের সংখ্যাটা সবচেয়ে বেশি হয়, রিপ্রোডাক্টিভের থেকে রিপ্রোডাক্টিভের সংখ্যা বেশি হবে কার থেকে, পোস্টিপিউরি থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গুলার পেলাম। এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো? প্রথমে এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে দেখো যেটা ঘণ্টাকৃতি বা যেটাকে আমরা বলছি বেল শেপেড, ভালো করে শোনো, যে পপুলেশনে মোর ওভার প্রি রিপ্রোডাক্টিভ ইকুয়াল টু রিপ্রোডাক্টিভ, এবং দেখো যেটাকে আমরা বলতে পারি গ্রেটার দেন হচ্ছে কার থেকে না, পোস্ট রিপ্রোডাক্টিভ থেকে। ওকে ভালো করে শোনো। তাহলে দেখো তাহলে সেক্ষেত্রে দেখো আপাতত মনে হচ্ছে দেখো এই যে বেল শেপেড পিরামিড দেখে তোমাদের কি মনে হচ্ছে যে প্রি রিপ্রোডাক্টিভ আর রিপ্রোডাক্টিভ এই দুটোর সংখ্যা প্রায় একই কার থেকে, এবং এদের সংখ্যা কার থেকে মানে কার থেকে বেশি না পোস্ট রিপ্রোডাক্টিভ থেকে বেশি। তখন আমরা তাকে যে পিরামিডটার আকারে সাজাবো তাকে আমরা কি বলবো না, আমরা বলবো হচ্ছে কি তোমার ঘণ্টাকৃতি বা বেল শেপেড। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে ট্রায়াঙ্গুলার শেপেড পিরামিডের ক্ষেত্রে মানে যেটা প্রশস্ত ভূমিযুক্ত পিরামিডের ক্ষেত্রে দ্রুত বংশবৃদ্ধি করবে এবং পপুলেশন দেখো বৃদ্ধি হারটা খুব বেশি হবে, এবং খুবই হচ্ছে দেখো যদি আমরা গ্রাফিক্যালি সাজাই, গ্রাফে যদি এটাকে ফেলি তাহলে কেমন হবে বলে দেখি, এইভাবে বাড়তে শুরু করবে। যেমন ভারতের পপুলেশন বাড়ছে, ভাবতে পারো ভারতের পপুলেশন যেভাবে বাড়ছে সেরকম করে বাড়তে শুরু করবে, মানে বর্ধিষ্ণু আর কি, আস্তে আস্তে করে বাড়তে বাড়তে কোন জায়গায় পৌঁছাবে কোনো ঠিক নেই। আর যেটা আমরা 2 নম্বরের কথা বললাম, এটা 2 নম্বরের ক্ষেত্রে, এটা 1 নম্বরের ক্ষেত্রে। তাহলে 2 নম্বরের ক্ষেত্রে যেটা কি বললাম কি বেল শেপেড, এটা কোন কান্ট্রি দেখতে পাই বলো দেখি, কার আইডিয়া থেকে বলো দেখি। যেমন আমি ইন্ডিয়াতে বললাম ট্রায়াঙ্গুলার শেপেড, এরকম বেল শেপেড কোন কান্ট্রি দেখতে পাওয়া যায় বলো দেখি, কে বলতে পারবে? যেমন ডেভেলপড কান্ট্রিগুলোতে, যেমন ইউএসএ ধরো বলো, ঠিক আছে, আমেরিকার ক্ষেত্রে দেখতে পাবে, কারণ দেখবে ওখানে হচ্ছে পপুলেশন ডেন্সিটি অনেকটাই কম, বা পপুলেশনের ক্ষেত্রে তাদের দেখতে পাবে ওই বাচ্চা কাচ্চা এবং ইয়ে তোমার হচ্ছে রিপ্রোডাক্টিভ এজের মানুষজন হচ্ছে প্রায় সমান, আর হচ্ছে কি তোমার কার থেকে বেশি হবে না পোস্ট রিপ্রোডাক্টিভ থেকে বেশি হবে। এবার দেখো এবার সবচেয়ে মানে চিন্তার কারণ হচ্ছে দেখো আর্ম শেপেড। আর্ম শেপেডের ক্ষেত্রে কি হয়েছে না, এটা হচ্ছে কি দেখো এটা 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 আমরা দেখতে পাবো কি, এটা আমরা দেখতে পাবো যে পোস্ট রিপ্রোডাক্টিভের সংখ্যাটা বেশি কার তুলনায়, রিপ্রোডাক্টিভের তুলনায়, আবার হচ্ছে কি তোমার প্রি রিপ্রোডাক্টিভের তুলনায় হচ্ছে কি তোমার রিপ্রোডাক্টিভের সংখ্যাটা বেশি। তাহলে এই যে এটা 3 নম্বরের ক্ষেত্রে, তো এইটা আমরা কোন কান্ট্রি দেখতে পাবো বলে দেখি, জাপানের ক্ষেত্রে দেখতে পাবো। জাপানের ক্ষেত্রে ওদের হচ্ছে কি দেখবে ওরা এতটাই মডার্ন হয়ে গেছে বা এতটাই তারা সায়েন্টিফিক্যালি হয়ে গেছে, ওরা কি করে না ওরা হচ্ছে কি সবসময় মানে ওরা হচ্ছে কি তোমার মানে কি বলে ওরা হচ্ছে বিয়ে করতে চায় না এখন, বুঝতে পারলে? ওদের গভর্নমেন্ট ওদেরকে হচ্ছে কি বিভিন্ন রকম অফার দেয় যাতে তারা বিয়ে করে, মানে ওরা চিন্তার কারণ কেন ওদের পপুলেশনটা আস্তে করে কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে এই কারণে, কারণ ওদের হচ্ছে কি ওদের বৃদ্ধার দেশ বলা হয়, বয়স্কদের সংখ্যা বেশি মানে সংখ্যা তোমরা বেশি দেখতে পাবে, কারণ ওরা হচ্ছে কি তোমার মানে তোমার হচ্ছে কি ওই কি বলবো ওরা হচ্ছে কি তোমার বিয়ে করতে চায়, বুঝতে পারলে? ওরা হচ্ছে কি এরকম করে স্বাধীনভাবে বাঁচতে চায়। তো সেক্ষেত্রে সেখানে আমরা কি দেখতে পাবো না পোস্ট রিপ্রোডাক্টিভের সংখ্যা বেশি কার থেকে, রিপ্রোডাক্টিভের থেকে, আবার হচ্ছে কি তোমার প্রি রিপ্রোডাক্টিভের সংখ্যা বেশি রিপ্রোডাক্টিভ মানে রিপ্রোডাক্টিভের সংখ্যা বেশি কার থেকে না প্রি রিপ্রোডাক্টিভ থেকে। তো এই জন্য আমরা কি দেখতে পাবো কোনো বিলুপ্তপ্রায় পপুলেশনে আমরা কিন্তু এরকম দেখতে পাই, ঠিক আছে না? তো একটা সময় দেখা যাবে কি এই পপুলেশনটা কিন্তু বিলুপ্ত হতে পারে, তাই না? তাহলে সবচেয়ে স্টেবল কোনটা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে কোন হচ্ছে কি তোমার পপুলেশনের তোমার হচ্ছে কি যদি আমরা দেখে এই স্টাডি করি তাহলে কোনটাকে আমরা স্টেবল বলতে পারি, সেটা হচ্ছে কি তোমার এই বেল শেপটা, বুঝতে পারলে? বেল শেপটা হচ্ছে স্টেবল, মানে সবকিছু দিক থেকে স্টেবল, মানে এডুকেশন থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক থাকবে, ঠিক আছে? কারণ না হলে যেমন হচ্ছে কি তোমার আর্ম শেপেডের ক্ষেত্রে যে কোনো সময় সেটা ধ্বংস হয়ে যেতে পারে, আবার বর্ধিষ্ণুর ক্ষেত্রে বা ট্রায়াঙ্গুলারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই এমন গ্রাফ বাড়বে, সেটা এডুকেশন বলো হেলথ বলো যে কোনো সময় সবাই সাফার করতে পারে, ইকোনমিক ক্রাইসিস বলো, कारण हे कि एक निर्दिष्ट जैगाय जी ना मैं थे तुम्हार हे कि एक स्टेबल कंडिशन ना हम जो समय कि होते पपुलेशने मैं तुम्हार हे कैरिंग कैपासिटी छाड़िए वो पपुलेशनटा हे तुम्हार ध्वंस होते ठीक है। चलो तेल आपातत ये जिनिसटा तुम्हारा बुझते पेरेछो ताई ना एखान थेके किन्तु कोश्चन सेट हय ठीक है। बुझे नाओ भालो करे यदि कोनो डाउट थाके ताहले बोलो। बुझते पारले रेसपन्स करो যারা ক্লাস করছো রেসপন্স করো। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বুঝতে পারছি। চলো এবার দেখো এবার হচ্ছে কি আমরা দেখব অ্যানাদার ক্যারেক্টারিস্টিক ফিচারস অফ পপুলেশন সেটা কি ना पपुलेशन ह्रास बृद्धि। देखो पपुलेशन ह्रास बृद्धि देखो कि जिनिस आमरा देखते पाई तो देखो पपुलेशन सब समय संख्या सब समय एमन नय जे फिक्स थाकबे तारा एटाई देखले तोमरा कोनो समय पपुलेशन संख्याटा कोनो समय माने एटा फिक्स थाकते पारे ना बा एकटा ध्रुवक कंडिशने जेते पारे ना तो सेई ह्रास बृद्धिटा आमरा देखते पाई कि ह्रास बृद्धिहीन अर्थात नन फ्लैक्चुएटिंग होते पारे आबार होते पारे हच्छे कि तोमार चक्राकार होते पारे साइक्लिक होते पारे आबार होते पारे कि देखो हठात् करे देखो इराप्टिव होते माने एमन समय होते पारे एकटा समय निर्दिष्ट समय कि हठात् करे बेड़े जेते पारे। तो ह्रास बृद्धिर माने कि जदि कोनो कारणे कोनो एकटा पपुलेशनेर धरो बार्थ रेट आर होच्छे कि ग्रोथ रेट बा डेथ रेट एई दुटो जदि आमरा देखलाम जे दुटो समान हये गेल ताहले से क्षेत्रे निर्दिष्ट संख्याय देखा गेल कि होबे पपुलेशन होच्छे कि आस्ते आस्ते करे बाड़बे। तो देखो किछु किछु देखो बछरेर पर बछर सभ्यगुलिर बृद्धि और ह्रास प्राय एक ही भाव चले अर्थात देखो ये बार्थ रेट और डेथ रेट प्राय जो एक ही है ताहले आमरा कि देखते पाई नन फ्लैक्चुएटिंग कि बोललाम बुझते पारले। धरो कारो आय और इन माने खरच यदि माने दुटोई होच्छे कि तुम्हारा इक्वली चले ताहले से क्षेत्रे ताके आमरा कि बोलते पारी जे नन फ्लैक्चुएटिंग। आबार साइक्लिक कि बोलछे बेश कयेक बछरे व्यवधाने किछु पपुलेशनेर नियमित ह्रास बृद्धि देखा जाय बुझते पारले एटाके आमरा कि बोलछि ना साइक्लिक बा चक्राकार बोलते पारी अर्थात 5 বছর অন্তর দেখা গেল 5 বছর অন্তর ঠিক আছে 5 বছর তারপর 10 বছর তারপর 15 বছর মানে 1 বছর থেকে 5 বছর 5 বছর থেকে 10 বছর 15 বছর হ্যাঁ ধরো 100 জন করে বাড়ছে প্রথমে 100 জন বাড়ছে তারপর ধরে আবার 100 হলে 200 আবার 100 হলে 300 এরকম করে বাড়ছে তো তখন তাকে আমরা কি বলি চক্রাকার বা সাইক্লিক বা এমন হতে পারে কমতেও পারে। আবার তোমার আরেকটা দেখতে পাই কি যে দেখা গেল দীর্ঘদিন নিয়মিত বৃদ্ধি দেখার পর ব্যাপক সংখ্যার বৃদ্ধি হতে পারে মানে এমন হতে পারে हठात् करे एक पपुलेशन एरकम चलछिलो हठात् करे कि हलो एरकम करे उठे गेछे तो ताके आमरा ताके बोलते पारी कि ना सहसा व्यापक बृद्धिजुक्त होते पारे। तो एइटुकु तोमरा मने राखो जेटा पपुलेशने ह्रास बृद्धि आमरा देखते पाई बा पपुलेशन फ्लैक्चुएशन हय तीन भावे हय नन फ्लैक्चुएटिंग अर्थात ह्रास बृद्धिहीन तारपर होच्छे कि तोमार चक्राकार आबार होते पारे इराप्टिव बा होच्छे तोमार सहसा व्यापक बृद्धिजुक्त होते पारे। चलो एबार आमरा देखते पाबो कि ना पपुलेशनेर विस्तार अर्थात पपुलेशन डिसपार्सन। तो अभियासलि तुम्हारा जानो जे विभिन्न कारण एक पपुलेशनर मध्य कि है ना बाहर थे कि प्रजाति एसे प्रवेश करते पारे पपुलेशन थे प्रजाति हे कि बाहर कोथाओ जेते पारे। तो आपातत आमरा तीन भावे देखते पाई एक देखो इमिग्रेशन इमाइग्रेशन और माइग्रेशन ठीक है एक कि बोललाम इमिग्रेशन एमिग्रेशन सरि एमिग्रेशन एक इमिग्रेशन এটা হচ্ছে কি মাইগ্রেশন। এবারে এই তিনটে নিয়ে অনেকে কনফিউশনে ভুল করে ফেলে ভালো করে দেখে নাও। এমিগ্রেশন মানে obviously কি হবে অন্যত্র প্রাণী গমন করে যাবে বুঝতে পারলে অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে পপুলেশনের ডেনসিটি কমবে তাই না কোন জায়গা যদি পালিয়ে যায় একটা পপুলেশন থেকে এখান থেকে চলে যাচ্ছে তাহলে সেটাকে আমরা কি বলছি এমিগ্রেশন। আর ইমিগ্রেশন মানে কি না যখন হচ্ছে কি দেখো অন্য স্থান থেকে ওই স্থানে হচ্ছে কি তোমার এসে প্রবেশ করছে তখন তাকে আমরা কি বলবো ইমিগ্রেশন বলবো। আর মাইগ্রেশন কি না নিয়মিত ব্যবধানে প্রস্থান এবং ফিরে আসা এটাকে আমরা মাইগ্রেশন বলি। মাইগ্রেশন বার্ড এমন নয় যে সাইবেরিয়া থেকে পাখি এসে ভারতে থেকে যায় তা নয় এটা প্রজনন ঋতুতে আসে এখানে প্রজনন ঘটিয়ে আবার তারা হচ্ছে কি তাদের কান্ট্রিতে ফিরে চলে যায় সেটাকে আমরা মাইগ্রেশন বলছি। দেখো তাহলে তিনটে টার্ম তোমরা বুঝতে পারলে যে পপুলেশনের ডিসপারশন কিন্তু তিন প্রকারের হয় ইমিগ্রেশন মানে হচ্ছে কি একদম जिनिसपत्र गुटिए निये बाहरे चले गेल एटाके बोला हच्छे एमिग्रेशन। और इमिग्रेशन माने ओई एकई भावे पुटलापुटली गुटिए निये एसे आबार धरो कोनो एकटा पपुलेशने जुक्त हये गेल। और माइग्रेशन माने कि तोमार हच्छे किछुदिनेर जोन्नो बाहरे गेलो आबार हच्छे कि सेखाने इनकाम करे आबार से घरे फिरे एलो ठीक है তাহলে সেটাকে আমরা কি বলছি না মাইগ্রেশন বলছি। দেখো ঘরোয়া ভাষায় বললাম, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে তাই তো? আচ্ছা চলো এবারে আমরা দেখব কি পপুলেশনের ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য দেখতে পাবো কি নেটালিটি এবং মর্টালিটি। দেখো নেটালিটি এবং মর্টালিটি অর্থাৎ জন্মহার এবং মৃত্যুহার। তো জন্মহার এবং মৃত্যুহার তোমরা অবভিয়াসলি জানো যে একক সময়ে জন্মের মাধ্যমে অর্থাৎ বার্থের মাধ্যমে যখন একটা পপুলেশনের নতুন সদস্য সংখ্যা যুক্ত হয় সেটাকে আমরা কি বলছি জন্মহার বা নেটালিটি বলছি। তো এখানে একটা সূত্র রয়েছে, দেখো জন্মহারটাকে আমরা ক্যাপিটাল বি দিয়ে প্রকাশ করি, তার একটা সূত্র হচ্ছে কি ক্যাপিটাল এন স্মল এন বাই স্মল টি। এই ক্যাপিটাল এন স্মলটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি না পপুলেশনের জন্মের মাধ্যমে নতুন সদস্য সংখ্যা যুক্ত হওয়া, আর নিচে হচ্ছে কি সময়। বুঝতে পারলে সবসময় হচ্ছে কি জন্মহার যেহেতু বলছি সংখ্যা যতটা যুক্ত হচ্ছে তার সঙ্গে হচ্ছে কি তাকে ডিভাইডেড বাই সময়। এবার দেখো কোনো পপুলেশনের প্রকৃত সংখ্যক অপত্য জন্মদানের ক্ষমতাকে আমরা কি বলছি না উর্বরতা বা ফার্টিলিটি। আর পপুলেশনের সর্বাধিক অপত্য উৎপাদনের সামর্থ্যকে আমরা কি বলছি না উৎপাদন ক্ষমতা বা ফেকান্ডিটি বলছি আমরা। ঠিক আছে তাহলে ভালো করে শুনে নাও দুটো জিনিস কি জিনিস বলা হলো না প্রকৃত সংখ্যক অপত্য জন্মদানের ক্ষমতাকে বলা হচ্ছে কি ফার্টিলিটি, আর সর্বাধিক অপত্য উৎপাদনের সামর্থ্যকে বলা হচ্ছে কি ফেকান্ডিটি বা হচ্ছে উৎপাদন ক্ষমতা আমরা বলতে পারি। এবার ঠিক অপোজিটটা কি রয়েছে মর্টালিটি, অর্থাৎ নির্দিষ্ট সময়ে মৃত্যুর মাধ্যমে কোনো পপুলেশনের সংখ্যা হ্রাসকে বলা হচ্ছে কি মর্টালিটি, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে যেটা সংখ্যা কমছে তাকে আমরা যদি সূত্র আকারে ফেলি মৃত্যুহারকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এম সমান হচ্ছে কি দেখো তোমার আমরা কি বলতে পারি এটাকে ক্যাপিটাল এম স্মল এম বাই হচ্ছে কি তোমার টি বলতে পারো, কিংবা হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি ডিএন ডিএম বাই ডিটি বলতে পারো। ঠিক আছে তো এটা আমরা কি বলতে পারি যে নির্দিষ্ট সময়ে মৃত্যুর মাধ্যমে সংখ্যা যে পরিমাণ কমছে ডিভাইডেড বাই ওই সময়ের মানে ওই সময়। ঠিক আছে যে সময়টা আমরা হচ্ছে কি মেজার করছি। চলো এবার হচ্ছে কি দেখো এবার আমরা কি দেখতে পাবো না সার্ভাইশিপ অর্থাৎ হচ্ছে কি উত্তরজীবিতা মানে সার্ভাইশিপ কার্ড। এই কার্ভটাকে ভালো করে মুখস্থ করে নাও বা দেখে নাও বা যাই করে হচ্ছে কি মনে রাখতেই হবে, কারণ আমি এখানে লিখে দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন দেয়, সেটা এসএসসিতেও দিবে, ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল যেটা সেট পরীক্ষা হয় সেটাতেও দেয়, গেটেও দেয়, প্লাস হচ্ছে কি তোমার নেটেও দেয়। তো অবভিয়াসলি এই যে এইটাই সার্ভাইশিপ যে কার্ভটা দেখানো হচ্ছে এটা কিন্তু তোমরা ভালো করে দেখে নাও, কারণ সব জায়গায় কিন্তু এই প্রশ্নটা এইখান থেকে আসতে পারে। কি বললাম বুঝতে পারলে? আমি সিম্পলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে বলবে। দেখো সার্ভাইভশিপ কার্ভ জিনিসটা কি না দেখো না এটা হচ্ছে কি এমন একটা জিনিস অর্থাৎ আমরা যদি কোনো একটা পপুলেশনের ঠিক আছে একটা পপুলেশনকে যদি স্টাডি করি তার জন্মহার মৃত্যুহারের মাধ্যমে একটা পপুলেশনের যদি আমরা বৈশিষ্ট্যটাকে দেখার চেষ্টা করি তো ওই পপুলেশনের সদস্য সংখ্যা জন্মের মাধ্যমে কতটা বাড়ছে মৃত্যুর মাধ্যমে কতটা কমছে এটাকে যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে যে কার্ভ দাঁড়াবে সেটাকে আমরা কি বলছি না সার্ভাইভশিপ কার্ভ। ঠিক আছে অর্থাৎ উত্তরজীবিতা কার্ভ। এবার দেখো এটা হচ্ছে কি না মৃত্যুহারের বিপরীতার্থক প্রকাশ। এবার দেখো ভালো করে শোনো, এটাকে যদি আমরা তৈরি করি তাহলে তৈরি করলে আমরা তিন প্রকারের হচ্ছে কি কার্ভ দেখতে পাচ্ছি। দেখো এটা যে টাইপ এ কার্ভ, তারপর আমরা দেখতে পাবো টাইপ বি কার্ভ, টাইপ এ, টাইপ বি আর টাইপ সি। তো টাইপ এ কে আমরা বলতে পারি মানে টাইপ ওয়ান, সরি আমরা এটাকে টাইপ ওয়ান বলতে পারি, টাইপ টু কে আমরা বি বলতে পারি, টাইপ থ্রি কে আমরা সি বলতে পারি। টাইপ ওয়ান, টাইপ টু, হচ্ছে কি টাইপ থ্রি। টাইপ ওয়ান কে আমরা এ, টাইপ টু কে বি, টাইপ থ্রি কে আমরা সি বলতে পারি। এবারে দেখো ভালো করে শোনো, এই যে দেখতে পাচ্ছ টাইপ এ কোনটা, এই যে এটাকে আমরা কেমন দেখতে হচ্ছে উত্তল হচ্ছে না উত্তল, তাহলে টাইপ ওয়ান বা টাইপ এটাকে আমরা কি বলতে পারি উত্তল কার্ভ। আবার টাইপ সিটা কেমন হচ্ছে অবতল, এইভাবে অবতল আমরা দেখতে পাই, তাহলে এটাকে আমরা কি বলতে পারি অবতল অবতল কার্ভ। আবার দেখো এই যে টাইপ বি যেটা দেখতে পাচ্ছ এটা B1 কন্ডিশনে থাকতে পারে, B2 তে থাকতে পারে, আবার B3 থাকতে পারে। তবে B2 টা কাল্পনিক, B1 আর B3 টা আমরা দেখতে পাই। এবারে ভালো করে শোনো, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ 1 যেটাকে আমরা বলছি, হ্যাঁ, উত্তল বা টাইপ A কার্ভ, সেটা হচ্ছে কি, যেটাকে কনকেভ কার্ভ বলা হয়, এবং টাইপ সিটাকে আমরা অবতল বলছি, যেটাকে আমরা কি বলছি, কনকেভ কার্ভ বলছি। আর টাইপ বিটাকে আমরা কি বলছি না, কৌণিক লেখচিত্র বা ডায়াগোনাল কার্ভ, এটাকে বলা হচ্ছে কৌণিক কৌণিক বা ডায়াগোনাল। ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তাহলে টাইপ 1 এটাকে উত্তল কার্ভ বলছি, টাইপ বিটাকে আমরা কৌণিক বা টাইপ 2টাকে আমরা কৌণিক বলছি, টাইপ 2 বা টাইপ সিটাকে আমরা অবতল বলছি। এবার দেখো, এই যে কার্ভটাকে আমরা সাজালাম, এটা কোথায় কোন পপুলেশনে আমরা দেখতে পাই সেটা তো পরীক্ষায় দিবে। তো দেখো, অধিকাংশ যে বড় আকারে যে স্তন্যপায়ী, ঠিক আছে, যারা বড় আকারে স্তন্যপায়ী মানে লার্জ যে ম্যামেলস রয়েছে, তো তাদেরকে যদি আমরা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে আমরা কি দেখতে পাবো না, এই 1 নম্বর যে টাইপ 1 বা উত্তল যে বা টাইপ এ যেটা কার্ভটাকে আমরা দেখতে পাবো। 2 নম্বরে দেখো টাইপ বি বা টাইপ 2 যেটা কৌণিক কথা বলা হলো, সেটা আমরা কোথায় দেখতে পাবো? দেখো, যেমন প্রজাপতির পপুলেশনের ক্ষেত্রে, বুঝতে পারলে, এটা আমরা দেখতে পাবো, বা পাখির ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আর যেটা আমরা টাইপ সি বললাম 3 নম্বর বা টাইপ 2 বললাম, যেটাকে আমরা অবতল আকার দেখতে পাই, সেটা দেখতে পাবে কোথায় না, ঝিনুকের লার্ভা দশায় আমরা দেখতে পাবো, বুঝতে পারলে। তাহলে এই 3টে জিনিস অবভিয়াসলি তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, এবং এই কোনটাকে টাইপ এ, কোনটাকে টাইপ বি বা কোনটাকে টাইপ সি বলছে, বা টাইপ A1 টাইপ 2 কোনটাকে টাইপ 3 বলছে, এই জিনিসটা কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে। এটা হতে পারে যে এটাকে তোমার XYZ দিয়ে বলে দিতে পারে, বা তোমাকে হচ্ছে কি পিকচার দিয়েও প্রশ্ন দিতে পারে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি আগে থেকেও বলে দিচ্ছি। চলো, এবার আমরা দেখবো কি, দেখো একটা পপুলেশনের মধ্যে, জীবেদের মধ্যে মানে স্পিসিসের মধ্যে কি হতে পারে, কম্পিটিশন হতে পারে, অর্থাৎ প্রতিযোগিতা হতে পারে, আবার কোএক্সিস্টেন্স হতে পারে, অর্থাৎ ওদের মধ্যে একটা সমঝোতা হতে পারে। কোএক্সিস্টেন্স মানে দুজনেই একসঙ্গে একে অপরের সঙ্গে সমানভাবে বাঁচতে পারে। তো দেখো, এটা লেগে থাকবে, এটা এটা আমাদের শুধু আমাদের হিউম্যান পপুলেশনের শুধু নয়, এটা নর্মালি একটা ইকোলজিক্যাল বা ইকোসিস্টেমের যে পপুলেশনগুলো দেখতে পাই সেগুলোকে আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে দেখো, দুজন সায়েন্টিস্ট, একজন আমেরিকান বিজ্ঞানী, তার নাম লটকা, উনি হচ্ছে কি দেখো 1925 সালে, এবং ইটালির একজন সায়েন্টিস্ট, তার নাম ভল্টেরা, 1926 সালে যুগ্মভাবে একটা সূত্র তারা মানে বা একটা সমীকরণ তারা প্রকাশ করলেন, গাণিতিক সূত্র, যেটাকে আমরা কি বলি, লটকা ভল্টেরা ইকুয়েশন বা লটকা ভল্টেরা সমীকরণ বলে থাকি। তাহলে এই সমীকরণ দ্বারা আমরা কি বুঝতে পারি, দেখো একটা বৃদ্ধিসূচক বা লজিস্টিক ইকুয়েশন আমরা বুঝতে পারি, ঠিক আছে? অর্থাৎ ওই সূত্রটাকে আমরা যদি কোনো একটা পপুলেশনের মানে ওই সূত্রতে যদি কোনো পপুলেশনের কে ফিট করি, তাহলে আমরা জানতে পারবো যে সেই পপুলেশনের কি অবস্থা রয়েছে, সেটা তোমার বর্ধনশীল নাকি ডিক্লাইন নাকি স্টেবল পপুলেশন, এটা আমরা জানতে পারবো কিসে না, এই লটকা ভল্টেরা ইকুয়েশনের মাধ্যমে। কি বললাম, বুঝতে পারলে? তো দেখো তাহলে, এবং শুধু তা নয়, ওই পপুলেশনে কম্পিটিশন এবং কোএক্সিস্টেন্স কেমন রয়েছে সেটাও আমরা কিন্তু জানতে পারবো। তো ভালো করে দেখে নাও, এখানে এটা দেখো দুটো স্পিসিসের কথা বলা হয়েছে, স্পিসিস 1 আর স্পিসিস 2। তো স্পিসিস 1-এর ক্ষেত্রে যখন আমরা দেখবো কোনো একটা পপুলেশনে কতটা কম্পিটিশন বা কতটা কোএক্সিস্টেন্স হচ্ছে, সেটাকে দেখানোর জন্য দেখো এই যে DN1/dt = R1 মানে RN, যেটাকে আমরা R1 আর N1 দিয়ে প্রকাশ করছি, দিয়ে দেখো এই যে K1 - N1 - α N2/K1, এই যে N2 মানে যেটা দ্বিতীয় স্পিসিস কিন্তু, ঠিক আছে? আবার দ্বিতীয় স্পিসিসের ক্ষেত্রে দেখো DN2/dt = R2N2 (K2 - N2 - B N1), কারণ একটা স্পিসিস আর একটা স্পিসিসের সঙ্গে কোএক্সিস্টেন্স করছে না কম্পিটিশন করছে, এইটাকে জানার জন্য তো লটকা ভল্টেরা মডেলটা করেছে। তো এই জন্য দেখো এখানে N2 প্রকাশ করা হয়েছে, এখানে N1 প্রকাশ করা হয়েছে। এই যে আলফা আর বিটা এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ দেখো আমি বলে দিচ্ছি, এই যে R1 বা R2টাকে দেখো, R1টা প্রজাতি 1-এর হচ্ছে কি তোমার বৃদ্ধি হারকে বোঝাচ্ছে, R2টা দেখো প্রজাতি 2-এর বৃদ্ধি হারটাকে বোঝাচ্ছে, বৃদ্ধি হার মানে হচ্ছে তোমার কতটা গ্রোথ হচ্ছে। আর K1 K2টা হচ্ছে দেখো একে অন্যের অনুপস্থিতিতে পপুলেশনের আকারে সাম্যাবস্থাকে বোঝায়, অর্থাৎ তোমার ক্যারিং ক্যাপাসিটি, প্রজাতি 1-এর ক্যারিং ক্যাপাসিটিকে K1 और प्रजाति टू एर कैरिंग कैपासिटी के टू दिए प्रकाश कर आबार जेटा ये आलफा होच्छे कि देखो आलफा होच्छे कि ना प्रजाति टू एर ध्रुवक अर्थात जार द्वारा आमरा प्रजाति वन एर पपुलेशन बृद्धिर बिरुद्धे एन टू सभ्येर बाधादान के बोझाई। आबार एकई भावे जेटा बीटा से बीटा माने कि ना जेटा होच्छे प्रजाति वन एर ध्रुवक जेटा जार द्वारा आमरा कि बुझते पारी प्रजाति टू एर पपुलेशन बृद्धिर बिरुद्धे एन वन सभ्येर बाधादान के आमरा बोझाई। যাই হোক তাহলে তোমরা শুধু এই দুটো ইকুয়েশন মনে রাখবে এবং এই ইকুয়েশনের কোনটা কি সেটা মনে রাখবে। এই n1 মানে হচ্ছে কি প্রজাতি 1 এর ইনিশিয়াল পপুলেশন, n2 মানে হচ্ছে কি প্রজাতি 2 এর ইনিশিয়াল পপুলেশন, r1 r2 মানে কি না পপুলেশন 2 এর হচ্ছে কি রিপ্রোডাক্টিভ রেট তোমার হচ্ছে কি বৃদ্ধি হার, আর r1 মানে হচ্ছে কি পপুলেশন 1 এর তোমার প্রজাতি 1 এর হচ্ছে কি তোমার বৃদ্ধি হার। বুঝতে পারলে k1 মানে প্রজাতি 1 এর ক্যারিং ক্যাপাসিটি, k2 মানে প্রজাতি 2 এর হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। ঠিক একই ভাবে প্রত্যেকটা তোমাকে জানতে হবে মনে রাখবে। ঠিক আছে এটা হচ্ছে কি তোমার লটকা ভোল্টেরা ইকুয়েশন আমরা বলে থাকি। তো এই মডেল থেকে আমরা কি জানতে পারি দেখো, তাহলে এই লটকা ভোল্টেরা মডেল সম্বন্ধে আমরা যেটা জানতে পারি সেটা কি না পরিবেশ অবশ্যই সমপ্রকৃতির এবং অপরিবর্তনীয় চরিত্রের হওয়া প্রয়োজন। বুঝতে পারলে পরিবেশটা মানে এনভায়রনমেন্টটা সবসময় কী হওয়া উচিত সমপ্রকৃতির, কারণ যদি সমপ্রকৃতি না হয় তাহলে সেক্ষেত্রে K1 আর স্পিসিস 1 আর স্পিসিস 2 দুজনের ক্ষেত্রে আমরা তো কম্পেয়ার করতে পারবো না। তাহলে অবভিয়াসলি সমপ্রকৃতির পরিবেশ হওয়ার দরকার রয়েছে এবং অপরিবর্তনীয় চরিত্র হওয়া উচিত, অর্থাৎ স্পিসিস 1 এবং স্পিসিস 2 রিলেটেড স্পিসিসের সঙ্গে আমরা কি করব কম্পেয়ারটা করব। এবং দেখো প্রজাতি দুটির সভ্যের পরিমাণ নগণ্য হতে হবে মানে পরিযান মানে হচ্ছে কি যে বলা হলো মানে অন্য কোথাও চলে যাওয়ার, যদি খুবই অনেক বেশি চলে গেল তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের মধ্যে রিলেশনটা আমরা পাবো না। আর কি না প্রতিযোগিতার প্রতিক্রিয়া তাৎক্ষণিক হওয়া দরকার রয়েছে মানে কনস্ট্যান্টলি অনেক সময় ধরে তাদের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে, হ্যাঁ বা প্রতিযোগিতা হচ্ছে কম্পিটিশন হচ্ছে সেটা কিন্তু হওয়া যাবে না, তাৎক্ষণিক হওয়া উচিত। আর কি না জৈবিক আন্তঃক্রিয়ার মধ্যে যাতে প্রতিযোগিতা মুখ্য ঘটনা হয় সেদিকেও আমাদেরকে গুরুত্ব রাখতে হবে। ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে কি তোমার বলতে পারো লিমিটেশন বা হচ্ছে কি তোমার প্রস্তাবনার অনুমতি সত্ত্ব এগুলো বলতে পারো তোমরা কার না লটকা ভোল্টেরা মডেল সম্বন্ধে। ঠিক আছে চলো এবার আমরা চলে যাবো আর এবং কে সিলেক্টেড স্পিসিস বা সিলেকশনের ক্ষেত্রে। তো তোমাদের একটু আমি বলে দিচ্ছি শুনে নাও বুঝতে তোমাদের সুবিধা হবে। একটা হচ্ছে কি তোমার আর জে মনে রাখবে আর একটা মনে রাখবে এস কে। আচ্ছা আর জে মানে তোমরা জানো আর জে সায়ন, অনেকে যারা এফএম টেফএম শোনো আর জে সায়নের নাম শুনে থাকবে তাই না, আর জে সায়ন খুবই ভালো অ্যাঙ্কারিং করে, শুনেছ কেউ আর জে সায়ন? আচ্ছা হ্যাঁ স্যার এটা যদি কেউ না শুনে থাকো এস কে নাম শুনেছো, শাহরুখ খান নাম শুনেছো এস কে? হ্যাঁ স্যার এটা সবাই শুনেছে, যদি কেউ বলে যে না শুনিনি তাহলে কিন্তু আমি বিশ্বাস করব না। তো এটা তোমরা মনে রাখবে কি করে দেখো, তাহলে আর জে এবং এস কে অর্থাৎ আর জে কি মনে রাখবে আর সিলেক্টেড স্পিসিস, আর জে মানে হচ্ছে আর সিলেক্টেড স্পিসিস আর জে মানে হচ্ছে জে শেপেড গ্রোথকার ग्रोथकार। আবার এস কে মানে দেখো এস 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 গ্রোথকার, এস হচ্ছে এস শেপেড গ্রোথকার। আবার কে মানে হচ্ছে কে সিলেকশন এটা মনে রাখবে। তাহলে আর জে আর এস কে তো তোমাদেরকে আমি এই কারণে বললাম, হ্যাঁ দেখো এই যে ম্যাক আর্থার এবং হচ্ছে উইলসন দুজন সায়েন্টিস্ট তারা বিভিন্ন মানে পপুলেশন স্টাডি করে বার করলো যে দু ধরনের স্পিসিস হচ্ছে কি পপুলেশন তৈরি করে, এটা আর সিলেক্টেড স্পিসিস এটা কে সিলেক্টেড স্পিসিস, যেটাকে আর সিলেকশন বা কে সিলেকশন বলা হয়। ভালো করে শোনো এবার দেখো, তো ভালো করে মনে রাখো এই যে আমি এখানে তোমাদেরকে এই কারণে বললাম যে এই যদি আমরা যদি গ্রোথ কার্ভ দেখি ভালো করে তোমরা পড়েছো কিন্তু জে শেপেড গ্রোথ কার্ভে তোমরা কি পড়েছো এইভাবে যেতে যেতে ক্যারিং ক্যাপাসিটিকে বাড়ি পেরিয়ে গেলে কি হয় হঠাৎ করে এটা ইয়ে ঘটে, এই জন্য আমরা জে শেপেড গ্রোথ কার্ভ বলি। আবার কে কে শেপের গ্রোথ কার্ভের ক্ষেত্রে এস শেপের গ্রোথ কার্ভের ক্ষেত্রে কি হয়, এস শেপের গ্রোথ কার্ভে তোমরা জানো যে কেরিং ক্যাপাসিটিকে কোনোদিন ছাড়িয়ে যায় না, যায় কি যায় না। কি হয় যদি আমরা গ্রোথ কার্ভটা দেখি এটা যদি কেরিং ক্যাপাসিটি হয় এস শেপের ক্ষেত্রে কি হবে এইভাবে গিয়ে এমন চলতে শুরু করবে তাই না, কেরিং ক্যাপাসিটি বরাবর হাঁটতে শুরু করবে, এই জন্য তাকে আমরা কি বলি এস শেপের গ্রোথ কার্ভ, এটাকে আমরা কি বলছি জে শেপের গ্রোথ কার্ভ। ভালো করে শোনো তো আমি যেটা বললাম তোমাদেরকে কোরিলেশন একটা করে দিলাম যে আর জে অর্থাৎ যে গ্রোথ কার্ভে যে সমস্ত স্পিসিস দেখায় তারাই হচ্ছে আর সিলেক্টেড স্পিসিস, আবার এস গ্রোথ কার্ভ যারা দেখায় তারা হচ্ছে কেসলেট এস ফিসিস, রিলেশনটা বোঝো। এবারে আমাকে বলো এই যে কাদের ক্ষেত্রে গ্রোথ কার্ভটা যে দেখায় বলো দেখি। ধরো তুমি এটা পেট্রি ডিশে ব্যাকটেরিয়া গ্রো করিয়েছো, তাহলে ব্যাকটেরিয়াগুলো কি করবে? প্রচুর খাবারকে ইউটিলাইজ করে তাদের সংখ্যা বাড়বে। যখন হচ্ছে কি তোমার নিউট্রিয়েন্ট এবং হচ্ছে কি প্লেসের অভাব ঘটবে, তখন কি হবে? আলটিমেট হচ্ছে কি তোমার গ্রোথ কার্ভটা নিচের দিকে নামবে, মানে অর্থাৎ হচ্ছে তাদের সংখ্যাগুলো আস্তে আস্তে কমবে, মরতে মরতে তারা কি হবে একদম পুরো তলানিতে চলে আসবে। কিন্তু যদি আমরা দেখতে পাই যে এস শেপেড হচ্ছে গ্রোথ কার্ভ, এটা যেমন মানুষের গ্রোথ কার্ভ, আমাদের ক্ষেত্রে কি হয়? বয়সজনিত কারণে মৃত্যুও ঘটে, আবার নতুন জন্মাচ্ছে, তো কি হয়? কেরিং ক্যাপাসিটি বরাবর হাঁটছে, তাই না? তো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে যে আর সিলেক্টেড স্পিসিসগুলো কি হবে? সংখ্যায়, মানে ওদের সংখ্যায় প্রচুর হয়, স্মল সাইজ হবে, নো প্যারেন্টাল কেয়ার, মানে কোনো প্যারেন্টাল কেয়ার পায় না, তাই না? রিপ্রোডাকশান রেটটা হচ্ছে কি অনেক কম হয়, খুব তাড়াতাড়ি ওরা রিপ্রোডাকশান করতে পারে, তাই না? বডি সাইজটা স্মল হবে। তাহলে এই জিনিসগুলো তোমরা কি বুঝতে পারছো? যারা আছে যে শেপের গ্রোথ কার্ভ দেখাচ্ছে, কারা? আর্সলেটেড স্পিসিসগুলো। তাহলে আর্সলেটেড স্পিসিসগুলোকে দেখতে ছোট হবে, স্মল সাইজ হবে, বডি সাইজটা স্মল হবে, রিপ্রোডাক্টিভ রেটটা অনেক বেশি হবে, তাই না? কেয়ারিং ক্যাপাসিটি, সরি প্যারেন্টাল কেয়ার মানে বাবা মায়ের লালন পালন কি পায়? ব্যাকটেরিয়া ভাইরাসকে কি তার বাবা মা যত্ন করে? হয় না, তাই না? কিন্তু দেখো মানুষের পপুলেশনের ক্ষেত্রে কি হয় দেখবে, এখন সমাজে কি হয়, একটা বাচ্চা কাচ্চা নেয় এবং তাকে এমন খাওয়ায় মোটা হয়ে ফুটবলের মতন গোল হয়ে যায় কিনা বলো? কারণ প্যারেন্টাল কেয়ার বেশি দিচ্ছে। তো দেখো তাহলে সেক্ষেত্রে তোমরা মনে রাখবে যে যারা হচ্ছে এস সিলেক্টেড স্পিসিস, এস গ্রোথ কার্ভ যারা দেখাচ্ছে, কারা? কে সিলেক্টেড স্পিসিস। তাহলে তারা কি হবে? বডি সাইজটা বড় হবে, প্যারেন্টাল কেয়ার বেশি পাবে, বা তারা হচ্ছে লার্জ সাইজ হবে, রিপ্রোডাক্টিভ রেটটা বেশি হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো? না কে সিলেক্টেড স্পিসিস। জাস্ট আমি কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করলাম। যে কথাগুলো বললাম তোমরা কি সবাই বুঝতে পারছো না বুঝতে পারছো না? হ্যাঁ বুঝতে পারছো তো? দিবেন্দু কি গো চুপচাপ হয়ে যাচ্ছ যে? যা দিবেন্দু কি নেই? বাকি যারা আছো বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার আচ্ছা স্যার একটু মাইক্রোফোনটা প্রবলেম হচ্ছিল। আচ্ছা বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার। চলো এবার দেখো এখানে একটা ছক করে দিয়েছি যাতে তোমাদের আরো সুবিধা হয়। দেখো তাহলে আর আমি এখানে লিখেও দিচ্ছি যে আর নির্বাচন কারা করবে? না যেখানে গ্রোথ কার্ভটা আমরা কি দেখতে পাবো? যে শেপেড দেখতে পাবো। আর কে নির্বাচন আমরা কোথায় দেখতে পাবো? যেখানে গ্রোথ কার্ভটা আমরা এস শেপেড দেখতে পাবো। আচ্ছা 2 নম্বরে দেখো, ভালো করে শোনো, এখানে দেখো আর নির্বাচনের ক্ষেত্রে অবভিয়াসলি বুঝতে পারলে যে যে স্পিসিসগুলোর কী হবে? সাইজগুলো ছোট হয়। তো অনুকূল জলবায়ু দেখো পরিবর্তনশীল সবসময় এবং হচ্ছে পূর্বানুমান, কিন্তু এখানে দেখো কেস নির্বাচনের ক্ষেত্রে মোটামুটি অপরিবর্তনীয়। আচ্ছা মৃত্যুও দেখো প্রায় দুর্যোগের কারণে অনির্দিষ্ট এবং ঘনত্ব নির্ভর। অর্থাৎ অবভিয়াসলি যখন সংখ্যায় বেশি তৈরি হবে, তাই না, যারা হচ্ছে যে শেপেড গ্রোথ কার্ভ দেখা আর সিলেক্টেড স্পিসিসগুলো, তাদের সংখ্যা এত বেশি হয়ে যায়, ঘনত্বটা হচ্ছে কী হয়? খুব বেড়ে যায়। কিন্তু এখানে কি হবে? কেস লেটের ক্ষেত্রে নির্দিষ্ট ঘনত্ব দেখা যাবে। এবং অবভিয়াসলি তোমরা মনে রাখবে, এই দেখো আর নির্বাচন বা যে শেপেড গ্রোথ কার্ভের যে সমস্ত স্পিসিসগুলো রয়েছে তারা টাইপ 3 সার্ভাইভশিপ কার্ভ দেখায়, বুঝতে পারলে? তাহলে এর সঙ্গে তোমরা মনে রাখবে এটা টাইপ 3 বা তোমার হচ্ছে টাইপ সি, বুঝতে পারলে? টাইপ 3 বা টাইপ সি হচ্ছে তোমার কি দেখাবে? সার্ভাইভশিপ গ্রোথ কার্ভ দেখাবে। তাহলে আর জে 3 মনে রাখবে, আর জে 3 এটা শর্টে মনে রাখবে, শর্টকাট আর জে 3। আর এখানে এসকে 1 2, এসকে এর মুভিগুলো কি হয়? ব্লকবাস্টার হয়তো নাকি? তো এসকে 1 এসকে বা ব্লকবাস্টার না হলে 2 নম্বরে র্যাঙ্ক করবে, ব্যাস। তাহলে এসকে 1 এসকে 2 মনে রাখবে। দেখো এটা আমি তোমাদেরকে শর্ট ট্রিক্স বলে দিলাম, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? কারণ তোমাদের বহু কাজে লাগবে, বুঝতে পারলে? তাহলে আর জে 3 আর এসকে 1 2, অর্থাৎ কে সিলেক্টেড স্পিসিস এস গ্রোথ কার্ভ দেখাবে, আর সার্ভাইভশিপ কেমন হবে? টাইপ 1 বা টাইপ 2 হতে পারে, বোঝা গেল? আর বাকি যেগুলো বললাম সেগুলো তোমরা একটু দেখে নাও। আর সিলেক্টেড স্পিসিসগুলো দেখো বডি সাইজটা দেখো ছোট হয়, রিপ্রোডাক্টিভ রেটটা খুব বেশি হয়, তাই না? তারপর হচ্ছে কি তোমার কি বললাম, প্যারেন্টাল কেয়ার পায় না, তাই না? এই সমস্ত কথাগুলো লেখা আছে। এখানে কি হবে? উল্টোটা হবে, বডি সাইজটা দেখো আকারে বড় হচ্ছে, প্রজনন ক্রিয়াটা অনেক বেশি, আর হচ্ছে কি তোমার হচ্ছে কি হবে? বডি সাইজটা প্যারেন্টাল কেয়ারটা বেশি পাবে। তাহলে এই জিনিসগুলো লেখা রয়েছে, তোমরা কম্পেয়ার করে একটু দেখে নিবে। আর মূল জিনিসগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি, যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে পারলে? মূল জিনিসগুলো তোমাদেরকে বলে দিয়েছি, এই যে আর জে 3 আর এস কে 12 ঠিক আছে। বাকি তো প্যারেন্টাল কেয়ার বা বডি সাইজ বা রিপ্রোডাক্টিভ রেটটা এই লিস্টগুলো তোমরা মনে রাখবে ঠিক আছে। বুঝতে পারলে তো নাকি? হ্যাঁ স্যার। চলো এবারে আমরা দেখব যে পপুলেশনের ঘনত্ব নিয়ন্ত্রণ প্রক্রিয়া কিভাবে আমরা পপুলেশনের ঘনত্বটাকে নিয়ন্ত্রণ করতে পারি। দেখো একটা দেখো ঘনত্ব সাপেক্ষ শর্ত কিছু রয়েছে, আবার কিছু রয়েছে ঘনত্ব নিরপেক্ষ শর্ত, বিপরীত ঘনত্ব সাপেক্ষ শর্ত রয়েছে, আর হচ্ছে তোমার দেখো এলি গ্রোথ ফ্যাক্টরস কিছু রয়েছে। তো সেগুলো কি করতে পারে? এটা পপুলেশনের ডেন্সিটিটাকে রেগুলেট করতে পারে, মানে ডেন্সিটিটাকে বাড়াতে পারে কমাতে পারে। এটাও কিছু বোঝানোর নেই, তোমরা জাস্ট এই জিনিসগুলো দেখে নিবে, এটা পড়ে বুঝতে পারবে। আমি এটা জাস্ট স্কিপ করলাম। এবারে এই জিনিসটা তোমরা দেখে নাও, এই যে ফিগারটা দেখতে পাচ্ছ এই ফিগারে একটা পপুলেশনের বিভিন্ন পপুলেশনের স্টাডি করে এখানে দেখো 1 এবং 2 আর 3 তিনটা হচ্ছে কি তোমার কার্ভ দেখানো হয়েছে। তো ভালো করে শুনে নাও, এই যে কার্ভটা কার্ভ 1 যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি তোমার ঘনত্ব বৃদ্ধিতে পপুলেশনের বৃদ্ধি হার হ্রাস পায়, অর্থাৎ বিপরীত ঘনত্ব সাপেক্ষ শর্ত। অর্থাৎ কি হয় না এই 1-এর যে কার্ভটা আমরা তখনই দেখতে পাবো কোনো পপুলেশনে যখন কি হয় ঘনত্ব বাড়লে হ্যাঁ পপুলেশনের বৃদ্ধির হার হ্রাস করবে। বুঝতে পারলে? তাহলে দেখো যদি তোমাকে ধরো একটা এরকম একটা ছবি দিয়ে দিল, দিয়ে বললো এটা এটা কি ধরনের পপুলেশন, তাহলে এই যে কার্ভ দেখে তোমরা কি বলবে যে এই পপুলেশনটা যেখানে রয়েছে সেই পপুলেশনে কি বলবে যে যখন মানে পপুলেশনের ডেন্সিটি বাড়বে তখন পপুলেশনের হচ্ছে গ্রোথ রেটটা হচ্ছে কি কমবে। কি বললাম বুঝতে পারলে সবাই? তাহলে যদি এই গ্রোথ কার্ভটা তোমাকে দেখায় বা এই কার্ভটা দেখায় তাহলে বলবে কি এমন একটা পপুলেশন যে পপুলেশনের তোমার যদি পপুলেশনের ডেন্সিটি যদি বাড়ে তাহলে অন্যদিকে পপুলেশনের হচ্ছে তোমার কি হবে না রিপ্রোডাক্টিভ রেটটা হচ্ছে কমবে, বৃদ্ধির হারটা হচ্ছে কি কমবে। ওকে প্রথম চলে গেল। 2 নম্বর যে কার্ভটা দেখানো হয়েছে সেটা কি দেখো প্রজাতি বহিষ্ঠ শর্ত পপুলেশনের বৃদ্ধিতে বাধা দেয়, অর্থাৎ ঘনত্ব নিরপেক্ষ শর্ত। অর্থাৎ বহিষ্ঠ শর্ত মানে বাইরে থেকে বিভিন্ন রকম ফ্যাক্টর পপুলেশনের বৃদ্ধিতে যদি বাধা দেয় তাহলে আমরা কি বলবো এইরকম আমরা 2 গ্রোথ কার্ভটা দেখতে পাবো। আর 3 নম্বরটা কখন দেখতে পাবো না যখন হচ্ছে দেখো অন্তর্বর্তী ঘনত্বে পপুলেশনের বৃদ্ধি বেশি হয়। ঠিক আছে, অন্তর্বর্তী ঘনত্বে যদি পপুলেশনের যদি মানে অন্তর্বর্তী ঘনত্ব মানে কি মিডিয়াম ঘনত্ব, মানে ডেন্সিটি যখন মিডিয়াম চলবে তখন পপুলেশনের বৃদ্ধিটা যখন বেশি হবে তখন আমরা কি দেখতে পাবো এই 3 নম্বর কার্ভটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এটাও দেখে রাখবে কারণ অনেক সময় এখানে ফিগার দিয়ে কোশ্চেন যদি দিয়ে দেয় তাহলে তোমরা কিন্তু এই জিনিসগুলো মনে রাখলেই সেখান থেকে অ্যান্সার পাবে, ডাইরেক্টলি কোশ্চেন চলে আসবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখব কি এই যে একটু আগে বলছিলাম জে শেপেড আর এস শেপেড গ্রোথ কার্ভ, সেই জে শেপেড আর এস শেপেড গ্রোথ কার্ভটা দেখব আমরা। দেখো তাহলে জে শেপেড গ্রোথ কার্ভটা আমরা কোথায় দেখতে পাবো? কিছুক্ষণ আগে বললাম ব্যাকটেরিয়া গ্রোথে বা শৈবালের গ্রোথে। তোমরা জানো শৈবাল কি হবে মানে গুণিত প্রগতিতে হচ্ছে কি তোমার তার সংখ্যা বাড়ায়। তো যদি জে শেপেড গ্রোথ কার্ভটাকে আমরা হ্যাঁ একটা ইকুয়েশনের আকারে প্রকাশ করি তাহলে কি হবে dn/dt = rn। আরটা হচ্ছে রিপ্রোডাক্টিভ রেট, n হচ্ছে টোটাল নাম্বার মানে ইনিশিয়াল নাম্বার। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখানো হয়েছে dn/dt হচ্ছে নির্দিষ্ট সময়ে পপুলেশনের বৃদ্ধির হারটাকে নির্দেশ করছে, rn হচ্ছে দেখো rn হচ্ছে সংখ্যা বৃদ্ধির অন্তস্থ হার ইনটু পপুলেশনের আকার। অর্থাৎ rটা হচ্ছে তোমার এই প্রজনন হার, nটা হচ্ছে তোমার পপুলেশনের সংখ্যা। ঠিক আছে, আর t মানে হচ্ছে তুমি বুঝতে পারছো মানে সময় ব্যবধান। তো দেখো এখানে দেখো দেখতেই পাচ্ছ এই যে হঠাৎ করে বাড়তে 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 কি হয়েছে একটা সময় দেখো কেরিং ক্যাপাসিটিটাকে মানে ধারণ ক্ষমতাটাকে পেরিয়ে গেছে, যে হঠাৎ করে ফল করেছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলি জে শেপেড গ্রোথ কার্ভ বলি, কারণ জে মতন দেখতে হয় বলে। তো এখানে কি হয় অবভিয়াসলি মনে রাখবে এরা কেরিং ক্যাপাসিটিকে ছাড়িয়ে চলে যায় আর এই পপুলেশন একটা সময় কি হয় না ধ্বংসই হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়, কারণ এটা কোনোভাবেই স্টেবল কন্ডিশনে থাকতে পারে না। কিন্তু দেখো এর অপোজিট একটা গ্রোথ কার্ভ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এস শেপেড গ্রোথ কার্ভ, যেটাকে আমরা কি বলি লজিস্টিক গ্রোথ কার্ভ দেখতে পাই। অর্থাৎ এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন করি আমরা এস আকারের মতন দেখতে পাই। এটা দেখো কেরিং ক্যাপাসিটিটাকে বরাবর এরা হাঁটা শুরু করেছে। ঠিক আছে, কেরিং ক্যাপাসিটিটাকে ছাড়িয়ে যায়নি। তো এই জন্য যেহেতু কেরিং ক্যাপাসিটির ব্যাপারটা এখানে চলে আসছে তাহলে এখানে যদি আমরা ইকুয়েশনের আকারে এখানে প্রকাশ করি তাহলে dn/dt = কি হবে না rn × k - n/k। তো এটাকে আমরা যদি মডিফাই করি rn = k/k - n/k লিখতে পারি। তো সমান হচ্ছে কি হবে rn × k - 1 - n/k। ঠিক আছে, এখানে সেটাই করা হয়েছে। দেখো তাহলে এই ইকুয়েশনটাকে আমরা জাস্ট মডিফাই করে এটা লিখতে পারি, তাহলে এটাকে আমরা কি বলছি এসেপেট বা লজিস্টিক ব্যবসা লজিস্টিক ওকে আমি লিখে নিয়েছিলাম আগে বিষয়ে এই এসেপেটটাকে বলা হচ্ছে কি লজিস্টিক ব্যবসা লজিস্টিক লজিস্টিক গ্রোথ কার্ভ না আর এটাকে আমরা কি বলবো এই যে সেভেনটাকে বলবো কি হলো এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল ग्रोथ का ओके দেখো সবাই বুঝতে পারছো তো নাকি হ্যাঁ স্যার চলো এবারে দেখো এবারে এই যে obviously বুঝতে পারছো তাহলে এটা এখানে একটা কেরিং ক্যাপাসিটি ব্যাপারটা রয়েছে তো এই যে আমরা কি করছি দেখো rn ইনটু k k - n / k বা 1 - n / k কেও লিখতে পারো কোনো অসুবিধা নেই সেটাকে জাস্ট মডিফাই করে আমরা লিখতে পারি এবার একটা লজিস্টিক বৃদ্ধিজনিত অনুমতি শর্ত কিছু রয়েছে হ্যাঁ কি কি রয়েছে দেখো না বলছে পপুলেশনের ঘনত্ব এবং বৃদ্ধির হারের সম্পর্ক রৈখিক হয় পপুলেশনের বৃদ্ধির হারের উপর ঘনত্বের প্রভাব অবিলম্বে চিহ্নিত করা যায় এবং দেখো পরিবেশ এবং কেরিং ক্যাপাসিটি অপরিবর্তিত প্রকৃতি হয়ে থাকে তাই না কেরিং ক্যাপাসিটি তো অপরিবর্তিত থাকতেই হবে নাহলে দেখা গেল একটা সময় কেরিং ক্যাপাসিটি দেখা গেল এই জায়গাটা রয়েছে আবার কোনো জায়গায় এই যে কোনো রয়েছে সেমতো হলে হবে না ওই জন্য দেখো পরিবেশ এবং হচ্ছে কেরিং ক্যাপাসিটি অপরিবর্তিত থাকতে হবে এবং দেখো সকল সমভাবে মানে সমানভাবে প্রজননক্ষম হতে হবে এবং এখানে দেখো পপুলেশনের সদস্যদের মধ্যে ইমিগ্রেশন বা ইমাইগ্রেশন কোনোভাবেই ঘটা যাবে না ঠিক আছে তাহলে যদি না ঘটে তাহলে কিন্তু আমরা সেখানে এই যে শর্তগুলো বলা হলো এই শর্তগুলো যদি প্রযোজ্য হচ্ছে কার উপরে সিগময়েড বা লজিস্টিক এটাকে আমরা সিগময়েড গ্রুপটাও বলতে পারি কি বলতে পারি সিগময়েড যা কোথায় গেল देखो এটাকে আমরা কি বলতে পারি সিগময়েডও বলতে পারি সিগময়েড ময়েড গ্রোথ কার্ভ ঠিক আছে যাই কিছু বলতে পারো দেখো এবারে এটাকে আমরা জাস্ট কম্পেয়ার করে জিনিসটাকে একসঙ্গে করার চেষ্টা করেছি দেখো এটাকে আমরা বলতে পারি জে সেপেট আর এটাকে আমরা জে সেপেট বলতে পারি এটাকে আমরা এস সেপেট বলতে পারি তো এই জে সেপেটের ক্ষেত্রে দেখো ডিএন বাই ডিটি সমান আরএন আর এই যে এস সেপেটের ক্ষেত্রে কি বলা হয়েছে এই যে dn by dt সমান rn into k minus n by k বা এটাকে তোমরা লিখতে পারো rn 1 minus k by n এটাও তোমরা লিখতে পারো কোনো আপত্তি নেই ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে মাঝখানে দেখতে পাচ্ছ একটা গ্যাপ এই পজিশনটাকে আমরা কি বলতে পারি k minus n by k এটাকে আমরা এর পরিবেশীয় বাধা বলতে পারি ঠিক আছে চলো এটাকে কম্পেয়ার করে যেটাকে দুটোকে একসঙ্গে করা হয়েছে এবার জে সেপেট আর এস সেপেট সম্বন্ধে অনেক কিছু কথাবার্তা বলা হলো দেখতেই পাচ্ছ জে সেপেট হচ্ছে কি তোমার কেরিং ক্যাপাসিটি এখানে থাকবে না যে এস সেপেটে কেরিং ক্যাপাসিটি থাকবে যে সেপেটটা দেখো বৃদ্ধি ঘনত্ব অনির্ভর কিন্তু এখানে স্বনির্ভর আবার অবভিয়াসলি তোমাকে বললাম কি যে জে সেপেটের ক্ষেত্রে আর সিলেক্টেড স্পিসিসগুলোকে দেখাবে জে সেপেটের গ্রোথ কার্ভ আর কে সিলেক্টেড স্পিসিসগুলো দেখাবে এস গ্রোথ কার্ভ এই জিনিসগুলো তোমরা একটু দেখবে বাকি কথাগুলো এখানে মেনশন রয়েছে একটু পড়ে নেবে ঠিক আছে চলো এবার আমরা চলে আসছি নতুন জিনিসে সেটা হচ্ছে কি কমিউনিটি ইকোলজি ঠিক আছে তাহলে আমরা প্রথমে হচ্ছে কি তোমার এনার্জি ফ্লো শেষ করে আমরা পপুলেশন শেষ করলাম এবার আমরা ঢুকে যাচ্ছি কোথায় কমিউনিটি ইকোলজি দেখতে পাচ্ছ তোমরা সিলেবাস ধরেই আমি হাঁটছি দেখতে পারো তোমাদের সিলেবাস ধরেই আমি হাঁটছি সিলেবাসটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে তোমাদের সিলেবাসে ছিল এনার্জি ফ্লো ওটাকে কভার করে আমরা পপুলেশন ইকোলজিতে শুরু করেছিলাম সেটাকে কভার করে আমরা চলে যাচ্ছি কি কমিউনিটি ইকোলজি ঠিক আছে কমিউনিটি ইকোলজি হয়ে গেলে বায়োডাইভার্সিটি ঢুকবো ওটা বাজে বাবা টাইম তো হয়ে গেল দেখো দেখো তাহলে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি দেখো কমিউনিটি ইকোলজি আচ্ছা কমিউনিটি কাকে বলে কেউ বলতে পারবে কমিউনিটি